الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، অনেক ভাই প্রশ্ন করে থাকেন যে সালাতে যদি আমাদের কম বা বেশি হয়ে যায় অথবা ওয়াজিব যদি ছুটে যায় তাহলে আমাদেরকে সুহু সেজদা দিতে হয়, সেই সুহু সেজদা কিভাবে দিতে হয় তার পদ্ধতিটা অনেকেই জানতে চান। আসুন আজকে আমরা জেনে নিই বাস্তব ভিডিওতে যে আমরা কিভাবে সুহু সেজদা করব। সুহু সেজদা সালাম ফিরানোর আগে করতে হবে নাকি সুহু সেজদা সালাম ফিরানোর পরে হবে, এই মাসালাটি নিয়ে ওলামায়ে কেরামের ভিতর মতভেদ আছে। কেউ কেউ বলছেন সালাতের মধ্যে যদি কম হয় তাহলে কাবলা সালাম, সালাম ফেরানোর পূর্বে সুহু সেজদা দিতে হবে, আর সালাতের মধ্যে যদি বেশি হয়ে যায় অর্থাৎ 2 রাকাতের স্থলে 3 রাকাত, 3 রাকাতের স্থলে 4 রাকাত, 4 রাকাতের নামাজ 5 রাকাত, তাহলে সুহু সেজদা দিতে হবে সালাম ফেরানোর পরে। আবার কেউ কেউ বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভুলের কারণে সালাম ফেরানোর আগে সুহু সেজদা দিয়েছিলেন ঠিক সেই ভুলের কারণ ভুল কাউরে যে হলে সালাম ফেরানোর আগে সুহু সেজদা দিতে হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভুল হওয়ার কারণে সালাম ফেরানোর পরে সুহু সেজদা দিয়েছেন ঠিক ওই ভুল কারো যদি হয় তাহলে সুহু সেজদা সালাম ফেরানোর পরে দিতে হবে। আসলে ওলামায়ে কেরামের এই দুটি মত থেকে যেটা পরিষ্কার হয় যে সুহু সেজদা সালাম ফেরানোর আগে দেওয়াও বৈধ, সালাম ফেরানোর পরে দেওয়াও বৈধ। আসুন আমরা এখন একটি বিষয় আমরা জেনে নিব যে অনেক সময় এই ভুলটাই বেশি হয় যে 3 রাকাত অথবা 4 রাকাত নামাজ পড়ার ক্ষেত্রে যদি 2 রাকাত পড়ার পরে তাশাহুদে বসার কথা কিন্তু কেউ যদি তাশাহুদে না বসে দাঁড়িয়ে যায় তাহলে আবার সে বসবে না, না বসে সে তার সালাতকে পূর্ণ করবে এবং সে শেষে সুহু সেজদা দিলেই তার হয়ে যাবে। এরকম মনে করেন 2 রাকাত পড়া শেষ, এখন আমি দ্বিতীয় রাকাতে যে সেজদা দিলাম সেজদা থেকে উঠলাম আমার বসে তাশাহুদ পড়ার কথা কিন্তু ভুল ক্রমে আমি দাঁড়িয়ে গেলাম, এখন মনে হলো যে আমার বসা উচিত ছিল, তাহলে কি আমি ফেরত যাব আবার বসবো নাকি আমার সালাতটাকে পরিপূর্ণ করব? আমি আমার সালাতকে পরিপূর্ণ করব, যেহেতু আমি দাঁড়িয়ে গিয়েছি সুতরাং আমি আর বসবো না, সালাম ফিরানোর আগে অথবা পরে সুহু সেজদা দিলেই যথেষ্ট হয়ে যাবে। এখন আসুন তাহলে সালাম ফিরানোর আগে কিভাবে আমরা সুহু সেজদা দিব এবং সালাম ফেরানোর পরে কিভাবে সুহু সেজদা দিব আমরা প্র্যাকটিক্যাল বাস্তব জানার চেষ্টা করি। মনে করেন আমার সালাতের মধ্যে কম অথবা বেশি হয়েছে অথবা সালাতের মধ্যে কোনো সন্দেহ হয়েছে অথবা আমার ওয়াজিব কোনো ছুটে গিয়েছে, এখন আমি যদি সুহু সেজদা সালাম ফেরানোর আগে দিই তাহলে কিভাবে দিব? শেষ বৈঠকে আত্তাহিয়াত পড়লেন, التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله يرفر الدرود اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يرفع دعاء مصرى اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم اللهم إني أعوذ بك من عذاب جهنم ومن عذاب القبر وأعوذ بك من فتنة المسيح الدجال وأعوذ بك من فتنة المحيا والممات اللهم إني أعوذ بك من المأثم والمغرم। এরপরে যে সুহু সেজদা দেওয়ার কথা সেই দুটি সুহু সেজদা দিতে হবে এইভাবে আল্লাহ আকবর, এরপরে আপনি সেজদা দোয়া সুবহানাল রব্বিল আলা সুবহানাল রব্বিল আলা সুবহানাল রব্বিল আলা বলে আল্লাহু আকবর উঠলেন, এরপরে আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারজুকনি, এরপর আবারও সেজদা আল্লাহু আকবর, সেজদা দোয়া সুবহানাল রব্বিল আলা সুবহানাল রব্বিল আলা সুবহানাল রব্বিল আলা আল্লাহু আকবর উঠলেন, উঠার পর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এটা হলো সালাম ফিরানোর আগে সুহু সেজদা দেওয়ার পদ্ধতি। কিন্তু যদি আপনি সুহু সেজদা সালাম ফিরানোর পরে দিতে চান, অথবা সালাম ফিরানোর আগে সুহু সেজদা দেওয়ার কথা আপনার মনে না থাকে, তাহলে আপনি সুহু সেজদা সালাম ফিরানোর পরে দিতে পারবেন। এর পদ্ধতি হলো আগের মতোই, শেষ বৈঠকে আপনি বসে আছেন, আত্তাহিয়াত আগের মতোই পড়বেন, এরপরে দুরুদ পড়বেন, এরপরে দোয়া মাসুরা পড়লেন, এরপরে সালাম ফিরিয়ে দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, এরপরে সঙ্গে সঙ্গে দুটি সুহু সেজদা, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা, আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, আল্লাহু আকবার, سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر إير برا عبارة سلام في ربين السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته إيتا هلو سلام في ربين بوري سورة سجدة ديار قدوتي إير برا عرقتي بشوي جي سورة سجدة أبنا كا ديتي هبه أبنا سلام در مدد بھول كوري چن أبنا مونه نائي আপনি সালাম ফিরিয়ে মুক্তাদির দিকে ফিরে বসেছেন, মুক্তাদিরা হয়তো বলছে যে আপনি সালাতে ভুল করেছেন, তখন আপনি শুধুমাত্র সঙ্গে সঙ্গে দুটি সুহু সেজদা দিলেই যথেষ্ট হয়ে যাবে। যেমন আপনাদের সাথে এখন গল্প করছি, আপনারা বললেন যে হুজুর আপনি সালাতে ভুল করেছেন, সুহু সেজদা দেন, তাহলে সঙ্গে সঙ্গে আল্লাহু আকবার সুবহানাল্লাহিল আলা সুবহানাল্লাহিল আলা সুবহানাল্লাহিল আলা, এরপরে আল্লাহু আকবার বলে উঠলেন, দুই সেজদার মাঝখানে দোয়া, আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, এটা পড়ে আরেকবার আল্লাহু আকবার সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা সুবহান রাব্বিল আলা, আল্লাহু আকবার উঠলেন, এরপরে সালাম ফিরিয়ে দিবেন আবারও, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এভাবে যদি কারো মনে না থাকে, তাহলে যদি একটু পরে হয়তো সালাত পরে বাড়িতে গেলেন মনে হয়েছে, অথবা একটু পরেই মনে হয়েছে যে আপনি সালাতে ভুল করেছেন, তাহলে শুধুমাত্র দুটি সুহু সেজদা দিলেই যথেষ্ট হয়ে যাবে। কিন্তু যদি অনেক পরে মনে হয়, 2-4-5 ঘন্টা পরে, তাহলে সুহু সেজদা না দিলেও কোনো অসুবিধা নাই, যেহেতু ভুলে গিয়েছেন সালাত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এইভাবে সুহু সেজদা দেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।